নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার রান্নাঘরে আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো চায়ের মশলা অনেক সময় মশলা চা খেতে ইচ্ছা হলেও আলসেমের জন্য আমরা করে উঠতে পারি না এই মশলাটা আপনারা করে রাখলে যখন ইচ্ছা হবে তখনই মশলা চা খেতে পারেন রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিতে লাইক বাটন ক্লিক করুন আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর এই বেল বাটন ক্লিক করে দিন যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে চলে আসে নোটিফিকেশান একবার চোখ বুলিয়ে নিই ইনগ্রিডিয়েন্সে আমি ড্রাই জিঞ্জার বা ড্রাই আদা নিচ্ছি শুকনো আদা যেটা বলে আপনাদের কাছে শুকনো আদা না থাকলে ড্রাই জিঞ্জার পাউডার ইউজ করতে পারেন অথবা আদা পাতলা পাতলা করে কেটে রোদ্দুরে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে প্রথম দিনেই কিন্তু সেভেন্টি টু এইট্টি পারসেন্ট শুকিয়ে যাওয়া দরকার তাহলে পেয়ে যাবেন শুকনো আদা সঙ্গে আমি নিয়ে নিচ্ছি জায়ফল জায়ফল আমার একদম অল্প লাগবে আর বেশ কিছু এলাচ নিয়ে নিচ্ছি কুড়িটার মতো লবঙ্গ নিয়ে নেবো দশ থেকে পনেরোটার মতো দুটো বড় দারচিনি স্টিক নিচ্ছি আর দশটার মতো গোলমরিচ আমি নিয়ে নিচ্ছি আমার কাছে যে ড্রাই জিঞ্জারটা ছিল সেটা হামান দিস্তায় হালকা করে আমি পিষে নেব যাতে করে মিক্সার গ্রাইন্ডারে দিতে সুবিধা হয় জাস্ট একটুখানি পিষে নিয়ে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের জারে অ্যাড করলাম এরপর বাকি যে মশলাগুলো ছিল সেইগুলো সমস্ত দিয়ে দিলাম আর জায়ফল যেটা ছিল সেটা একদম অল্প করে গ্রেট করে দিয়ে দেব। বেশি দেবেন না তাহলে তেঁতো হয়ে যাবে আমি খুব অল্প একটুখানি জায়ফল এটাতে অ্যাড করলাম এবার এটার একটা পাউডার বানিয়ে নেব আমার টি মশলা বা চায়ের মশলা রেডি হয়ে গেছে এবার এটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে আপনারা দেড় থেকে দু মাস আরামসে রাখতে পারেন আর যখনই চা বানাবেন তখনই এটা ইউজ করতে পারেন আমি আর চা বানিয়ে দেখাবো আপনাদেরকে আমি তার জন্য দু কাপ চা বানাচ্ছি দু কাপ চায়ে আমি হাফ টি স্পুন চায়ের মশলা দেব। আমি দুধ আর জল মিশিয়ে দুধটা ফুটতে দিয়েছি এবার এটা ফুটে গেলে চাটা অ্যাড করে আমি ছেঁকে নেব। আমার চাটা ছাঁকা হয়ে গেছে এবার আমি আমার প্রয়োজন মতো মিষ্টি এটাতে দিয়ে দিলাম আর হাফ টি স্পুন টি মশলা বা চায়ের মশলাটা অ্যাড করে দিলাম আমি দু কাপ চায়ে হাফ টি স্পুন মশলা অ্যাড করছি এবার এটা আমি সার্ভ করে দিলাম আমার মশলা চা তো রেডি অ্যান্ড সার্ভ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এইভাবে চায়ের মশলা বাড়িতে বানিয়ে রেখে দিন আর যখনই ইচ্ছা হবে তখনই মজা নিন মশলা চায়ের আজকের মতো এতটাই নমস্কার